তো চাষ করেছেন কখনো কি শুনেছেন যে সরিষা চাষের ক্ষেত্রে অনুখাদ্য স্প্রে করতে হয় হ্যাঁ বন্ধু এই দেখতে পাচ্ছ গাছে ফুল ডকমুকে অবস্থায় রয়েছে এম তো অবস্থায় অনুখাদ্য এখানে স্প্রে করার দরকার নেই কারণ গাছে প্রচুর পরিমাণে যদি ফুল থাকে তাহলে কিন্তু এর ভিতরে যদি প্রবেশ করি তাহলে কিন্তু ফুল পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই ফুল যখন আগার দিকে উঠে যাবে দেখা যাচ্ছে সরিষার সুটির মাত্রা একটু একটু বড় হয়ে গেছে আমি তোমাদের দেখায় এই যে এই জমিটা দেখতে পাচ্ছ ফুলের পরিমাণ একেবারে কম আছে সুটি গেঁথে গেছে তাহলে সেই জমির ক্ষেত্রে একবার হলেও অনুখাদ্য স্প্রে আবশ্যিক তা না হলে দানা যথেষ্ট পরিমাণে পুষ্টি হবে না এবং সেই সঙ্গে সঙ্গে সরিষার কিন্তু উচ্চ ফলন থেকে কিন্তু ব্যাহত হতে হবে আমাদের তাই সরিষার উচ্চ ফলনের জন্য আমাদের কোন অনুখাদ্য এখানে স্প্রে করা দরকার সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে ডিসকাস করব তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চাইলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ষ চাষের ক্ষেত্রে সরিষার গাছগুলিতে যখন সুটির পরিমাণ এইরকম বড় হয়ে যাবে আমি তোমাদের দেখাই এই যে এরকম সুটি গাঁথা শুরু হবে এবং আগায় দেখাচ্ছে একটি বা দুটি অল্প পরিমাণে ফুল আছে তখনই কিন্তু এখানে অনুখাদ্য স্প্রো করবেন এবং যাদের গাছগুলিতে আমি ফার্স্টেই বললাম যাদের গাছগুলিতে এইরকম সবে ফুল আসছে সবে ফুল আসে সুটি এখনও সেইভাবে আসেনি তারাও এখানে স্প্রো করতে পারেন কিন্তু যাদের গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল ডগ ভেঙে ছোট ছোট সুটি আসছে তারা এখানে স্প্রো করলে ফুল কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তবে কিন্তু হ্যাঁ জমিকে কিন্তু এই একটা জমি দেখতে পাচ্ছ এই জমিকে এই জমির কিন্তু মিনিমাম এই যে সাইড দিয়ে এই সাইড দিয়ে কিন্তু একবার স্প্রো করতে হবে তারপরে ওই দিক থেকে দুটো ভাগ করে আমাদের কিন্তু স্প্রো ম্যাশিং যে চার্জার যে স্প্রো ম্যাশিং আছে সেই স্প্রো মেশিং এর সাহায্যে দুটি ভাগ করে নিয়ে আমরা কিন্তু স্প্রে করবো ভেতরে দুটি রাস্তা করব তার বেশি রাস্তা করবে না কারণ তার ফলে সরিষার ক্ষতি হতে পারে এবার চলুন বন্ধুরা এই সরিষা গাছে দেখতে পাচ্ছ এরকম শুটি আসছে আগায় দুই একটা ফুল আছে এখানে অনুখাদ্য কেন প্রয়োগ করতে হবে একটু জেনে নিয়ে তারপরে কোনো অনুখাদ্য স্প্রো করা সরিষা গাছে আবশ্যিক সেটা জানিয়ে দেবো বন্ধু সরিষা গাছে তোমরা জানো সরিষার যথেষ্ট পরিমাণে শুটি দানা আকৃতি গঠন প্রভৃতি কিন্তু ঠিক করে এনপিকে যুক্ত রাসায়নিক সার এছাড়াও কিন্তু বন্ধু অনুখাদ্য তার ফলে কিন্তু অনেক সরিষাকাল দেখাচ্ছে অতিরিক্ত একটা ঝাঁপিয়ে যাচ্ছে অনেক ছুটি হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন সরিষার দানা লিক লিকে কিটকিটে হয়ে আছে এর প্রধান কিন্তু কারণ বন্ধু অনুখাদ্যের ঘাটতি আমরা যথেষ্ট পরিমাণে অনুখাদ্য দিতে পারি না আমরা শুধুমাত্র এনপিকে যুক্ত রাসায়নিক সার দশ ছাব্বিশ ছাব্বিশ কেউ কেউ হুড়ি দিচ্ছে কেউ কেউ ইউরিয়া ফসফেট দিচ্ছে এগুলো দিয়েই আর সরিষার জমিতে আমরা কিন্তু আসি না কিন্তু না বন্ধু আপনাকে স্মার্ট চাষি হতে হবে স্মার্ট হলে আপনি ফলন বেশি পাবেন আপনি কখনো শুনেছেন পাহাড় বিঘেতে পাঁচ কুইন্টাল সরিষা হয় আপনাদের বললে আপনারা বিশ্বাস করবেন না আমি জানি আপনারা বিশ্বাস করবেন না কারণ আপনারা কখনোই পাঁচ কুইন্টাল সরিষা পাননি আপনারা তিন কুইন্টাল চার কুইন্টাল পেয়েছেন তার বেশি পাননি কিন্তু বন্ধু হ্যাঁ সরিষা চাষের ক্ষেত্রে কিন্তু পাঁচ কুইন্টাল পর্যন্ত সরিষা পাওয়া আবশ্যিক হ্যাঁ বন্ধু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাওয়া আবশ্যিক যদি আমরা যথেষ্ট পরিমাণে গাছগুলির খাদ্য দিতে পারি তাহলে অনুখাদ্য হিসেবে সরিষা গাছ কি কি খাদ্য গ্রহণ করে একটু জেনে নিই সরিষা গাছের ক্ষেত্রে বন্ধু সালফারের দরকার হয় এক নম্বরে কিন্তু সালফার দরকার হয় প্রচুর পরিমাণে কিন্তু সালফারের দরকার হয় এই সালফার কি করে সরিষার সুটির আকৃতিটাকে ঠিক রাখে এবং দানা আকৃতি আকার গঠন প্রভৃতি ঠিক রাখতে ব্যাপকে কিন্তু এই সালফার সাহায্য করে এছাড়াও গাছের ঝাড় করতেও কিন্তু সাহায্য করে তাই আমরা কখনো সালফার কিন্তু শাড়ির সাথে মিশ্রিত করে দিই তবে হ্যাঁ আমি চাষিদের রিকমেন্ড করে থাকি সালফার স্প্রো করো সাড়ে সাথে মিশ্রিত করে দিও না কারণ দিলে আমি দেখেছি অধিকাংশ সেইভাবে কাজ হয় না সেভাবে কাজ হয় না দেখাচ্ছে দশ কাটা জমিতে তুমি এক কেজি সালফার দিচ্ছ এক কেজি সালফার কোথায় পড়বে কোথায় পড়বে না কি কাজ হবে ওতে যদি স্প্রো করতে পারি সারা গাছে লাগবে তখন কাজ হবে বুঝতে পারলে দর্শক বন্ধু তাই কিন্তু সালফার আমি কিন্তু স্প্রো করতে বলি বুঝতে পারছো এবং তার সঙ্গে সঙ্গে আরও কী কী অনুখাদ্য দরকার তার সঙ্গে সঙ্গে আরও এখানে কিছু পরিমাণে দরকার আছে জিঙ্ক এবং পড়ো জিঙ্ক কী করে এ দেখতে পাচ্ছ এখানে একবার সিলেট জিঙ্ক স্প্রে করা হয়েছে এই দেখো সরিষে গাছের পাতা দেখো কালো দেখতে পাচ্ছ না খুচকুচে এই গাছটা কেমন হলুদ হলুদ ভাব হয়ে গেছিল এই সরষে গাছটা হলুদ হলুদ ভাব হয়ে গেছিল যথেষ্ট পরিমাণে গাছের গতি দিচ্ছিল না জাপানে রাসায়নিক সার এটা সেটা নানা রকম সার কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে তবুও কিন্তু কাজ হচ্ছিল না দর্শক বন্ধু তাই আমি এখানে একবার চিলেট জিঙ্ক চ্যালামিন স্প্রে করে দিয়েছি গাছ কালো হয়েছে গাছের গতিও কিন্তু বৃদ্ধি করতে অনেকটাই কিন্তু কাজে দিয়েছে তাই কিন্তু আমাদের একবার হলো এখানে জিঙ্ক ব্যবহার করতে হবে বুঝতে পেরেছ তাই জিঙ্ক দরকার কিন্তু আলাদা করে কেউ কিন্তু আলাদা করে কিনতে গেলে জিঙ্ক বোরন সালফার আলাদা করে কিনতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে আমাদের একটাই কিনতে হবে একটার ভিতরে সরিষা চাষের ক্ষেত্রে সমস্ত উপাদান আছে সেটার তথ্য আমি কিন্তু শেয়ার করব এছাড়া কী আছে বন্ধু বোরনের দরকার আছে বোরন কি করে বন্ধু তোমরা জানো বিশেষ করে সরিষা চাষের ক্ষেত্রে অত্যাধিকারে ফুল ঝরে যায় প্রচুর হারে যদি ফুল ঝরে তাহলে সরিষের কিন্তু সুটির পরিমাণও কিন্তু কম হবে বুঝতে পারছো এ যদি ফুল প্রচুর হারে ধরে তাহলে সুটির পরিমাণ কী হবে কমে যাবে যাবে তো কমে তাহলে আমাদের কী করণীয় আমাদের স্প্রো করতে হবে আর কি আর তেমন রকম খাদ্য উপাদানের দরকার হয় না সরিষা গাছে এই তিনটি খাদ্য উপাদান দরকার হয় জিঙ্ক পুরণ আর সালফার এছাড়া কিন্তু আর সেরকমভাবে কিন্তু অন্য অন্য খাদ্যের এখানে দরকার হয় না তবে হ্যাঁ সরিষা চাষের ক্ষেত্রে মাঝে কিন্তু ফলিক অ্যাসিড এবং হিউমিক অ্যাসিড দরকার হয় কখন গাছ যখন ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাচ্ছে গাছে যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছ হলুদ হচ্ছে তখন একবার হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড স্প্রে করলে কী হবে সে করে মাত্রা বৃদ্ধি পাবে এবং গাছের পাতাও কালো হবে ঠিক আছে তবে ওগুলো স্প্রে করার দরকার নেই আমি যেটা বলছি সেটা স্প্রে করবে একটা জমিকে আলির দিক থেকে এক ভাগ ঠিক আছে এই আলের দিক থেকে একবার হাঁটবে ওই পাশ থেকে একবার হাঁটবে অর্থাৎ মাঝখান থেকে কিন্তু দুটি ভাগ করে নেবে যাওয়া আসার জন্য তার বেশি কিন্তু সরিষার জমিতে ঘোটাঘুটি করবে না বুঝতে পারছো আমার কথা লম্বা লম্বার দিক থেকে কিন্তু হাঁটাহাঁটি করবে এবং তার জন্য নির্দিষ্ট জায়গা তোমরাই ঠিক করে নেবে আমি স্প্রে করে দিয়েছি আমি আমার এই সরিষাটি সুটি ভালো মতো আসার পরে আবার স্প্রে করব। স্প্রে করবো হ্যাঁ বন্ধু চার কুইন্টাল সরিষা ফুলিয়ে তোমাদের দেখাবো এর আগের বছর ভিডিও আছে আমার তিন কাটা জমিতে আমি সাড়ের বস্তা দু বস্তা সরিষাও কিন্তু পেয়েছিলাম হ্যাঁ তিন কাটা জমিতে তোমরা বিশ্বাস করবে না চল্লিশ কেজি করে খুলেও কিন্তু আশি কেজি তিন কাটা জমিতে তাহলে তুমিও উচ্চ ফলন পাবে বন্ধু হ্যাঁ হানড্রেড পারসেন্ট দিয়ে বলছে তুমিও উচ্চ ফলন পাবে যদি আমার কথাগুলো মেনে চলো আমার কথা অনেকেই শোনে না অনেকে বলে দাদার বয়স কম ও কি জানে কিন্তু আমি যা জানি বন্ধু তুমি তা জানো না হ্যাঁ বন্ধু আমরা এগ্রিকালচার নিয়ে পড়াশুনো করেছি এবং এগ্রিকালচারের উপর যথেষ্ট পরিমাণে আমাদের দক্ষতা আছে প্লাস কিন্তু সরিষা চাষ দেখো লাউ চাষ এই যে লাউ লাউ চাষ দেখতে পাচ্ছো লাউ চাষ করেছি দেখো দেখো বন্ধু লাউও কিন্তু আমি নিজেই চাষ করেছি তোমার গাছের পাতা হলুদ হয়ে বুড়ো হয়ে নষ্ট হচ্ছে আমার দেখা তো এইবার সে বান্নাটেনি এই এখানে গাছ নেই বলে বানাটেনি ওই ওই দিকে দেখো বান ফুটো হেটে গেছে প্রচুর লাউও এসছে ওই দেখো ওই ধারে পটলও আছে ওই দেখো ওকে ধারে আছে সমস্ত রকম চাষের সঙ্গে কিন্তু আমরা যুক্ত প্লাস চাষ করি প্লাস এগ্রিকালচার নিয়ে আমাদের এডুকেশন পড়াশোনা হয়েছে তাই আমাদের কথা একবার হলেও শুনবেন আমার কথা একবার হলেও শুনবেন দর্শক তাহলে তুমি চাষে হানড্রেড পার্সেন্ট লাভ পাবে যেমন তোমাদের আগে এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম আমি দশ কাটা জমি গাজর করেছি যার বাজারিক মূল্য এক এক কাটা জমি ধরে এসে নিয়ে চলে যাচ্ছে এক এক কাটা দু হাজার করে দিচ্ছে দশ কাটা জমিতে আমি ঠোকা কুড়ি হাজার টাকা পেয়ে যাবো ওই পাশটা ওই কলা দেখতে পাচ্ছি কলা ওই পাশে আমার গাজরের জমি তাহলে কুড়ি হাজার টাকা আমি পেয়ে যাচ্ছি বিঘে চল্লিশ হাজার টাকা পাচ্ছি জমি ধরে নিয়ে যাচ্ছে জমিতে তুললে হয়তো বেশি পাবো জমিতে তুললে হয়তো দেড় লক্ষ টাকা মতো হবে দেড় লক্ষ প্রায় প্রায় দেড় লক্ষ না হলেও এক লক্ষ দশ পনেরো এরকম হবেই ঠিক আছে কিন্তু জোন আছে খরচ আছে নানা রকম ধোঁয়া আছে নানা রকম কিন্তু কষ্ট ব্যাপার আছে তাই জমি ধরে কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় অনেকে দিয়ে দিচ্ছে আমি কিন্তু কাটাপতি প্রতি দু হাজার করে আমি দেবো না এখনও রেখে দিয়েছি আড়াই হাজার হলেই আমি দিয়ে দেবো বুঝতে পেরেছো তাহলে চাষে কিন্তু এখনও লাভ আছে সঠিকভাবে সঠিক সময় সঠিক চাষ করো এখন যদি তুমি সিম চাষ করো তাহলে তুমি আর দাম পাবে পাবে না একটা সঠিক একটা সিস্টেম আছে সিস্টেম ওয়াইজ কাজ করো হ্যাঁ তাহলে আমি যে কথা বলছিলাম মেন কথাই আমি আসি যে সরিষা চাষের ক্ষেত্রে আমাদের কিন্তু সালফার জিঙ্ক এবং বোরনের দরকার লাগে সালফার জিঙ্ক এবং বোরন স্প্রে করতে হবে কখন যখন দেখা যাচ্ছে আগায় একটা ফুল আছে এবং বাদ বাকি ফুলগুলো দেখা যাচ্ছে সম্পূর্ণটাই ঝরে গেছে পড়ে গেছে তখন কিন্তু আমাদের এখানে স্প্রে করতে হবে কোন অনুখাদ্য স্প্রে করব দুটো অনলি ফর দুটো অনুখাদ্যের নাম বলবো সেটা স্প্রো করতে হবে না হলে একটাই স্প্রো করতে হবে বন্ধু যারা কিন্তু দেখছেন যে সুটি এরকম চলে এসছে যথেষ্ট পরিমাণে সালফার জিঙ্ক পূরণ যুক্ত অনুখাদ্য আপনার এলাকায় পাচ্ছেন না তারা কিন্তু বাইবিটাক্স স্প্রো করবেন বাইবিট্যের ক্ষেত্রে বাইবিটাক্স ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্যাঁ বন্ধু ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এই এর ভিতরে জিঙ্ক বোরন কপার আয়রন ম্যাগনেশিয়াম সালফার সমস্ত রকম উপাদান আছে উদ্ভিদের সমস্ত রকম উপাদান আছে এটা একটা জৈবিক অনুখাদ্য গাছের কোনো কোনো সাইড এফেক্ট নেই সুটির দানা মোটা হবে গাছগুলি যথেষ্ট পরিমাণে ঝাড়বান হবে প্রভৃতি ক্ষেত্রে ব্যবহারে কিন্তু সাহায্য করবে বায়োভিট্যাক্স হ্যাঁ যদি বায়োভেট্যাক্স না পাও তাহলে আলাদা করে দুটি অনুখাদ্য ক্রয় করলেই চলে যাবে এক নম্বরে ইউনিট সাতশো পঞ্চাশ টাকা নিয়ে আড়াইশো গ্রামের একটা ফাইল আর একটা সালফার কিনতে হবে ইউনিট স্বচ্ছের ভিতরে জিঙ্ক বরণ দুটোই আছে আর সালফার এটা কিন্তু আলাদা করে ক্রয় করতে হবে সালফার যুক্ত যে কোনো একটা ফাঙ্গিসাইড হিস্ট্রম ফাঙ্গিসাইড আলাদা করে ক্রয় করতে হবে আপনারা যারা বাইবিক্স ব্যবহার করবেন তারা দশ লিটারে মিনিমাম পঁচিশ এম ব্যবহার করবেন আর যারা আলাদা করে ব্যবহার করবেন ইউনিট স্বার নেবেন দশ লিটারে পঞ্চাশ পঞ্চাশ গ্রাম কারণ ওটা দানাদার ওটা পঞ্চাশ গ্রামে দিতে হয় আর সেই সঙ্গে সঙ্গে সালফার নেবেন দশ লিটারে মিনিমাম কুড়ি এম দুটো একসাথে মিশ্রিত করে সরিষার জমিতে যেমন করে দেবে তাতে সেম টু সেম তোমরা কাজ পাবে ঠিক আছে আর তোমরা যদি নিজের এলাকায় না পেয়ে থাকে এসব অনুখাদ্য তাহলে আমাকে বলবে আমি ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি তোমাকে হেল্প করব বিষটা আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দর্শক বন্ধু বুঝতে পারছো তাই সরষে চাষের ক্ষেত্রে কোনো অনুখাদ্য খাদ্য প্রয়োগ করা দরকার কেন প্রয়োগ করা দরকার সংক্ষিপ্ত ভিডিওতে আমি আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করো চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করো ভিডিওটা শেয়ার করো অন্যান্য চাষিদের দেখার সুযোগ করে দিও আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দেবেন